গভর্নমেন্টের কাছ থেকে আর কোনো এক্সপেকটেশনসই নেই, সেটা হচ্ছে মেন মেন থিং। বাজেটে কি এক্সপেক্ট করছেন? বাজেট এখন দেখিনি। কি হলে সুবিধা হয়? নিশ্চয়ই কম হলে সুবিধা হয়, গ্যাসের দাম কম হোক, পেট্রোলের দাম কম হোক, এবং সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা যেন মানে প্রপার খাবারটা পায়। দাম কম হলে তবেই তারা খাবারটা আনন্দ করে খেতে পারবে। এটা তো শুধু তো বড় লোকের জন্য নয় বাজেট, বাজেট সাধারণ মানুষের জন্য। তো সাধারণ মানুষ যাতে তারা ভালোভাবে খাওয়া দাওয়া করে নিজেদের জীবনযাপন করতে পারে, নিজেদের সমস্ত কিছু চাহিদা পূরণ করতে পারে, সেটাই আমাদের বাজেটের কাছ থেকে এক্সপেকটেশন। আই এক্সপেক্ট লট অফ চেঞ্জেস ইন জিএসটি, লট অফ চেঞ্জেস ইন দ্য working people, small businessmen and the salary people, and something great changes should be for the domestic people. That's all. এক্সপেকটেশন বলতে সেরকম কিছু নেই, কারণ সেরকম ভাবে তো জাস্ট মানে উপর দিকেই উঠছে রেটস, নামছে তো আর না, এন্ড দেখা যাক এবার কি হয়। অবভিয়াসলি একটু জিনিসপত্রের দাম কমলে তো অবভিয়াসলি ভালো হয়, কারণ আমরা অ্যাজ এ কলেজ স্টুডেন্ট আমাদের অত পকেট মানি নেই টু অ্যাফোর্ড সাচ, কিন্তু তাও আমরা চাই একটু ভালোভাবে থাকতে, বাট স্টিল উই কান্ট অ্যাফোর্ড। তো হ্যাঁ, ওটা একটা তো লাগেই খারাপ। বাজেটে আমরা আশা করবো যাতে আমাদের মধ্যবিত্তদের যাতে সুরাহা হয়, এক্সপেকটেশন করব যে যা লিমিট আছে সেটা যেন বাড়ানো হয়। যেইভাবে সব জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল ডিজেল আদার্স সবজি, যে মানে সেইভাবে কিন্তু আমাদের স্যালারি বা রাজ্য সরকার বা সেন্ট্রালের সেইভাবে কোনো আমরা কিন্তু পাচ্ছি না। আশা করবো সেইগুলোর দিকে যাতে নজর দেয়। এখন যেরকম অবস্থা চলছে, যে বাজারের যা অবস্থা দাঁড়াচ্ছে গিয়ে, তাতে তো ধরুন সাধারণ মানে মধ্যবিত্ত আর মধ্যবিত্ত থাকছে বলে তো মনে হচ্ছে না, সবাই নিম্নবিত্তর দিকেই চলে যাচ্ছে। আমরা তো এখন যারা আসছে, যারা গভর্নেন্স, যারা সরকার, তারা যদি এগুলো দেয় দেখেন এবং আমাদের দিকে যদি মানে সাধারণ মানুষের দিকে চিন্তা করে যদি একটা ফেভারেবল বাজেট করেন, তাহলে আমরা যথেষ্টই খুশি হব, এটুকুই বলতে পারি। আমাদের কোভিড ভ্যাকসিনেশনগুলো, ভ্যাকসিন পুরোপুরি তো আমাদের ওপর দিয়েই যাবে, ট্যাক্সের পুরোপুরি সিস্টেমটা সেটা আমাদের ওপর দিয়েই যাবে, ভ্যাকসিনেশনের পুরো কস্টটাই। অ্যান্ড সেকেন্ডলি এই এই ভ্যাকসিনের এই এই যে বাজেটটা হতে চলেছে, পুরো পুরো যে লকডাউনের ওপরে পুরো ডিপ্রেশনের ওপরে পুরোপুরি বাজেটটা হবে। তো মোস্ট প্রবাবলি সেফ রিলায়েন্ট ইন্ডিয়ার যদি কোনো রকম কস্ট স্ট্রাকচারের ওপর যদি থাকে, তো সেটার ওপরে কিছু টাকাটা দিতে পারে। অ্যান্ড মেক ইন ইন্ডিয়া তো ছেড়েই দিন ওটা, বাকি আদার সেটা বাজেট হলেই দেখা যাবে সেটা কী করা যায়। গভর্নমেন্টের কাছ থেকে আর কোনো এক্সপেকটেশনসই নেই, সেটা হচ্ছে মেন থিং। সো এক্সপেকটেশন বলতে গেলে আমাদের ওপর দিয়ে কী কী যাবে সেটার এক্সপেকটেশন, মানে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আমাদের ওপর সেই এক্সপেকটেশনটাই বলতে গেলে। পজিটিভিটির কোনো রকম হোপ নেই, সেটা হচ্ছে মেন জিনিস।